হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি অষ্টম শ্রেণীর রায় মার্টিন দু এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের মডেল কোয়েশ্চেন পেপার দশ নিয়ে আলোচনা করবো এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে চিহ্নিত জায়গার ক্ষেত্রফল নির্ণয় করো এখানে একটি চিহ্নিতকরণ করা আছে এদিকে ছবি আছে এই যে চিহ্নিতকরণ করা আছে এই যে জায়গাটি এর ক্ষেত্র হল বের করতে হবে এই পুরো যে আয়তকার যে জায়গাটি তার দৈর্ঘ্য পনেরো সেমি প্রস্থ বারো সেমি আর এখানে যে চওড়া জায়গাটা এটা হচ্ছে দু সেমি পরিবর্তে সাইডে আছে ডট 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 দেওয়া এই চিহ্নিত জায়গার ক্ষেত্র হল পনেরো মাইনাস দুই গুণিত দুই গুণিত বারো মাইনাস দুই গুণিত দুই এখানে পনেরো থেকে চার বিয়োগ করলে হবে এগারো এখানে বারো থেকে চার বিয়োগ করলে হবে আট আটের সঙ্গে এগারো গুণ করলে অষ্টাশি বর্গ সেমি এরপরে একে দাগের এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সমান এগারো গুণিত দশ হলে ও বি এর মান নির্ণয় করো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সমান এগারো গুণিত নয় স্কোয়ার মাইনাস বিস্কোয়ার যে সূত্র তা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে ভেঙে নেওয়া হলো দশ যুক্ত এক দশ মাইনাস এক তাহলে উভয় পক্ষ যদি তুলনা করি তাহলে এ সন হলো দশ বি শন হলো এক এরপর আগে দাগের তিনে এ বি সামন্তরিকের কোন বিসিডি সন সত্তর ডিগ্রি হলে কোন বিএডি এর মান কত যেহেতু কোন বি সিডি সত্তর ডিগ্রি অতএব কোন বিএডি সত্তর ডিগ্রি হবে যেহেতু সি কোণের বিপরীত কোন এ কোন তাই এর মান সত্তর ডিগ্রি এরপরে একের দাগের চারে শূন্যস্থান পূরণ করো পাইচিত্রে বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোন ড্যাশ এর ভগ্নাংশ হবে পাইচিত্রে বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোন তিনশো ষাটের ভগ্নাংশ হবে এরপরে একের দাগের পাঁচে প্রদত্ত কোন জোড় কোন পরস্পর সম্পর্ক কোন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচাশি ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি সত্তর ডিগ্রি যেহেতু পরস্পর সম্পর্ক বলা হয়েছে তাই দুটি কোণের সমষ্টি আমাদের একশো আশি হবে তাই এখানে পঁচাশি ডিগ্রি আর পঁচানব্বই ডিগ্রি যদি যোগ করা হয় তাহলে এদের সমষ্টি একশো আশি তাই এরা হল পরস্পর সম্পর্ক কোণ এরপরে একে দাগের ছয় বর্গাকার ক্ষেত্রের একটি দৈর্ঘ্য থ্রি এক্স মাইনাস ফাইভ মিটার হলে ক্ষেত্রফল কত হবে বর্গাকার ক্ষেত্রের একটি দৈর্ঘ্য থ্রি এক্স মাইনাস ফাইভ মিটার তাহলে বরাবর ক্ষেত্রের ক্ষেত্র হল থ্রি এক্স মাইনাস ফাইভের স্কোয়ার একে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে নিলে হবে নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি সিক্স প্লাস পঁচিশ বর্গমিটার এরপরে দুয়ের দাগে একশো পঞ্চাশ জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্য তথ্য দিয়ে পাশের পাইচিত্র অঙ্কন করা হয় পাইচিত্র থেকে প্রশ্নগুলির উত্তর দাও সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করেন এখানে সবচেয়ে কম পছন্দ করেন সেটি হচ্ছে বর্ষা কত দশ পার্সেন্ট সবচেয়ে কমজন বর্ষা ঋতুকে পছন্দ করে সবচেয়ে বেশিজন জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন সবচেয়ে বেশি পছন্দ করে শীতকাল চল্লিশ পার্সেন্ট তাহলে সবচেয়ে বেশি পছন্দ করে শীতকাল আর এর সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ এর চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ বাই একশো শূন্য 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 কেটে গেল পনেরো সঙ্গে চারগুণ করে জন এরপর দুয়ের দাগের তিনে বসন্তকাল পছন্দ করে বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ এখানে বসন্তকাল পছন্দ করে তিরিশ শতাংশ তাহলে বসন্তকাল পছন্দ করে তিরিশ বাই একশো যেহেতু তিরিশ পার্সেন্ট এগিয়ে লঘিসার করলে হবে তিনের দশ অংশ এরপর তিনে দাগে ভাগ ফল নির্ণয় করো এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশ ভাজিত এম মাইনাস থ্রি এখানে এম মাইনাস থ্রি হলো ভাজক এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশ এটি হলো ভাজ্য এখন এম মাইনাস থ্রিকে যদি এম দিয়ে গুণ করে তাহলে এম স্কোয়ার মাইনাস থ্রি এম বিয়োগ করলে এম স্কোয়ার পথ কেটে যাবে এখানে মাইনাসে প্লাস হয়ে গেল যোগ গলে সেভেন এম মাইনাস একুশ নেমে এলো এরপর এম মাইনাস থ্রিকে প্লাস সেভেন দিয়ে গুন করলে হবে সেভেন এম মাইনাস একুশ বিয়োগ গলে সেভেন এম কেটে যাব একুশও কেটে গেল কিছু নেই শূন্য অতএব ভাগ ফল হলো এম প্লাস সেভেন এবং ভাগ শেষ শূন্য এরপরে চারের দাগে প্রদত্ত চিত্রে কোন এওপি কোন বিওপি এর চেয়ে একশো চল্লিশ ডিগ্রি বেশি কোন এওপি ও কোন বিওপি এর মান নির্ণয় করো এখানে একটি স্বলেখা হলো এবি এর উপর একটি বিন্দু হলো ও উপর একটি রশ্মি হচ্ছে ওপি এদিকের একটি কোন এদিকের একটি কোন আছে এই কোন এওপির মান কোন এই বিওপির থেকে একশো চল্লিশ ডিগ্রি বেশি ধরে নেওয়া হলো কোন বিওপি সমান এক্স ডিগ্রি তাহলে কোন এওপি হবে একশো চল্লিশ প্লাস এক্স এখন এই দুটো কোন সমষ্টি একশো আশি যেহেতু একটি সলেখার উপর এই দুটি সন্নিহিত কোন একশো চল্লিশ প্লাস এক্স প্লাস এক্স সমান একশো আশি এক্স দুটোকে যোগ করে টু এক্স সমান এই একশো চল্লিশ যদি ডান দিকে আসে তাহলে একশো আশি মানে একশো চল্লিশ সমান চল্লিশ ডিগ্রি আবার এই চল্লিশকে এদিকে এক্সের যদি মান বের করি তাহলে এই দুই এদিকে ভাগে চলে আসবে তাহলে চল্লিশ বাই দুই সমান হলো কুড়ি আর এখন কোন বিওপির যে মান তা হলো কুড়ি ডিগ্রি অতএব কোন এওপির যে মান তা হলো একশো চল্লিশ প্লাস কুড়ি সমান একশো ষাট ডিগ্রি এখানে সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দিলাম ভিডিওটি শেষ করে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ